গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় ইউটিউব দেখে ড্রাগন চাষ করে সফল হয়েছেন শাহাবুদ্দিন মণ্ডল নামের এক কৃষক। শুরুর দিকে স্বল্প পরিসরে খামার এখন পরিণত হয়েছে বাণিজ্যিক খামারে। নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করেছেন স্থানীয় শ্রমিকদের। মোকসেদ আলম আমুনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আরফ ইসলাম হেমু। গাছে গাছে ঝুলছে ড্রাগন ফল, বাগানের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা, এমন চিত্র গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর শাহবাজ গ্রামের কৃষক শাহাবুদ্দিন মণ্ডলের ড্রাগন বাগানে। প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবন শেষ করার পরও চাকরির পেছনে না ছুটে শুরুতে পোল্ট্রি ব্যবসা শুরু করেন শাহাবুদ্দিন। তবে করোনা মহামারীর সময় পোল্ট্রি খাতে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হন তিনি। মানসিক অস্থিরতা কাটিয়ে নতুন করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টায় শুরু করেন ড্রাগন চাষ। বিভিন্ন সমস্যার কারণে পোল্ট্রিটা বন্ধ হয়ে যাওয়ার মতো তখন চিন্তা ভাবনা করলাম একটা বিকল্প কোনো ব্যবসা বা কোনো কিছু করতে হবে আর কি। শুরুতে আমার পুঁজি আমি 10-12 লক্ষ টাকা শুরু করছি, মূলত এখন ইনভেস্ট আমার অলরেডি 40-50 লক্ষ টাকা ইনভেস্ট হয়ে গেছে। প্রতি মাসে আমার আসতেছে 5 লক্ষ টাকা, আমার প্রতি মাসে আমার 4-5 লক্ষ টাকা আসতেছে আর কি। শাহাবুদ্দিনের বাগানে কর্মস্থান হয়েছে বেশ কিছু বেকার যুবকের। 8-9 জন নিয়মিত কাজ করি, আর যখন কাজের চাপ বেশি পড়ে তখন 15-20 জন পর্যন্ত কাজ করি। তো বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যে আমিষের চাহিদা বা ফলমূলের যে চাহিদা, এরকম প্রান্তিক পর্যায়ে দেখা যায় কৃষক বা উদ্যোক্তা তৈরি হওয়া উচিত। তা আমি ভাবছি যে ড্রাগনের ব্যবসাটা হয়তো লাভজনক, তা আমিও ভাবতেছি এটা একটু আমি করবো আর কি। এই বাগানের ফল যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। এদিকে কৃষি উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। তারা বাণিজ্যিকভাবে ড্রাগন বাগান, মালটা বাগান, কমলা বাগান এগুলো করছে এবং করে তারা অনেক লাভবান আছে এবং অনেকেই এই বাগান দেখার জন্য আসতেছে এবং আমরা আমাদের উপজেলা কৃষি সুন্দরবনের পক্ষ থেকে তাকে সার্বিক কারিগরি পরামর্শ সাপোর্ট দিচ্ছি। শাহাবুদ্দিনের সফলতায় আরও উদ্যোক্তারা কৃষি খাতে এগিয়ে আসবে এমনটাই আশা স্থানীয়দের। আরফ ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।